নির্বাচনত ইভিএম হ্যাক করার হুঙ্কার। কংগ্রেস প্রার্থীর হুঙ্কারের পিছতে মুখ্যমন্ত্রীর প্রত্যাহ্বান। সাহস আছে যদি ইভিএম হ্যাক করে দেখুন। এতনা বড়া উকিল তো জিন্দগি মে জন্ম ভি নেই হুয়া যো ইভিএম মে রিগিং কর সকতা হ্যায়। ইয়ে হোগা ভি নেই। দিল্লিত মোদী আছে, দিসপুরত মামা আছে, ইভিএম হ্যাক করার কথাও নাভাবিব। ইভিএম হ্যাক করিব গলে কারেন্ট লাগিব। ইভিএম মে আপ রিগিং করনে যায়েগা তো ওহা মে আপকো ইলেকট্রিক শক মিল যায়েগা, ফটাস করকে শক হো যায়েগা। আপসে কেগা হি নেই। দিল্লি মে মোদী হ্যায় আর দিসপুর মে মামা হ্যায়, গড়বড়ি কা সোচনা ভি নেই, গড়বড়ি কা সোচনা ভি নেই হ্যায়। নির্বাচনের নিয়ম ভঙ্গার চেষ্টা নকরাই ভাল, ইয়ার পরিণাম ভাল নহব বলে সকিয়াই দিলে মুখ্যমন্ত্রী। ইলেকশনের নিয়ম ভাঙিব চেষ্টা নকরা ভাল আর ইয়ার পরিণাম ঠিক নহব। ইভিএম হ্যাক করিম বলে কৈছিল করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, কিন্তু কংগ্রেস প্রার্থীগুলি সকিয়াই দিলে মুখ্যমন্ত্রী। আগর দরে দালালি করার দিন আর নাই, বেশি চালাকি করার কথা নাভাবিব। आसाम में हिमंत बिस्व शर्मा सीएम है, बहुत ज्यादा चालाकी नहीं करना है, फिर दिक्कत होगा। चालाकी करने से दिक्कत होगा। आगे भी मत सोचो, पीछे भी मत सोचो। अभी आसाम में वो पहला वाला दिन नहीं है, दलाली अलाली अभी नहीं चलने वाला है, वो दिन पुराना हो गया। ইপিনে মুখ্যমন্ত্রীর হাইলাকান্দির সভাত দেখা গৈছিল খালি চকি, ইয়াকে লৈ একাংশই কৰিছিল উপলুঙা। মুখ্যমন্ত্রীয়ে চুঙা চাই দিলে সোপা, হিমন্তৰ মিটিঙত পিছফালে মানুহ নাথাকে, আমাৰ সভা জোচৰ সভা। আনৰ সভাৰ দৰে চকীত বহি শুনি থকা সভা নহয়, নাচিবলৈ মঞ্চৰ ওচৰলৈ মানুহ মতাই নিওঁ বুলি দিলে উত্তৰ। আমার মিটিং ট্রেডিশনাল মিটিং নহয়, চকী বহি কুর্সিত বহি শুনি থাকা মিটিং নহয়, এটা জোস ভরা মিটিং। হিমন্ত বিশ্ব শর্মা মিটিং আর পিছপালে মানুষ না থাকে, সব মানুষ আগে আহি যায়। তো আমি তো মোর মিটিং তো কংগ্রেস টাইপ মিটিং নহয়, মই তো রেলিং ভাঙে উঠাই আনো। এটা তো বেলেগ পলিটিক্যাল লিডারের মিটিং আর মানুষ চকীত বহে, মই তো নাচিবর কারণে আগে উঠাই লৈ আহো। আনহাতে ফেসবুকত কংগ্রেসক ভোট দিবলৈ লিখি থকা সকলক ঘৰলৈ মাতিনি চাহ খাম বুলি কলে মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গতে কংগ্রেসের দরে বেকার দল পৃথিবীতে নাই বলে কংগ্রেসক করিলে কটাক্ষ। কই কই লোক ইহা মে ফেসবুক করতা হে কি ভাই, কংগ্রেস কো ভোট দো, ইউডিএফ কো ভোট দো, ये सारा फेसबुक मेरा साथ है, मैं बाद में देखूंगा। वो लिख रहा है कि कांग्रेस को वोट डालो, कांग्रेस को वोट डालो, बाद में सबको मेरा घर में मैं चाय पीने के लिए बुलाऊंगा और उसको मैं पूछूंगा, भाई कांग्रेस ने आपको क्या लॉलीपॉप दे दिया, कांग्रेस ने क्या किया। हम खुद कांग्रेस में 20 साल था, कांग्रेस जैसा बेकार पार्टी दुनिया में और कोई नहीं है। ইপিনে ৰাহুল গান্ধী মাত্ৰ 40খন আসনৰ মালিক বুলি কটাক্ষ কৰি মুখ্যমন্ত্ৰীয়ে কয় গোটেই ভাৰতত এতিয়া এটাই নাম, সকলোৰে মুখে মুখে মোদীৰ নাম। বিজেপি আসামত যেতিয়ালৈকে আমি জিন্দা আছো, কংগ্ৰেছটো আৰু 50 চালো ইয়াতে পাৱাৰত নাহে, এইটো গ্যাৰেণ্টি আছে। করিমগঞ্জের পর বরিশ নন্দী, হাইলাকান্দির পর রাহুল চক্রবর্তী, শিলচরের পর অনিরুদ্ধ লস্কর সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18।